এবার কঠিন চাপের মুখে আংসিং সুচি। মায়ানমারের উপর অবরোধ আরোপের সুপারিশসহ ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে একটি রেজুলেশন গৃহীত হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মায়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে রোহিঙ্গাদের নির্যাতন অবিলম্বে বন্ধের আহ্বান জানানোর একদিন পরেই বৃহস্পতিবার এই রেজুলেশন গৃহীত হয় রোহিঙ্গা বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে এক বিতর্কের পরে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় কমিশনে মায়ানমারের সরকারের উপর মানবাধিকার লঙ্ঘন ঠেকানোর জন্যে গৃহীত যৌথ রেজুলেশনের চাপ বৃদ্ধির আহ্বান জানানো হয় যৌথ রেজুলেশনে শাখারত পুরস্কার প্রাপ্ত আংসিং সূচিকে মনে করিয়ে দেয়া হয় যে এই পুরস্কার তাকে দেয়া হয় যে মানবাধিকার রক্ষা করবে সংখ্যালঘু সুরক্ষা দেবে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানাবে এছাড়া দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যারা এগুলো পালন করে না তাদের শাখারত পুরস্কার ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে কিনা এতে কঠিন চাপের মুখে সূচি রেজুলেশনে বলা হয় ইইউর সদস্যরা ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে অবরোধ আরোপের জন্য প্রস্তুত এবং মায়ানমারে যেসব বাণিজ্যিক সুবিধা পেয়ে থাকেন সেটি পুনর্বিবেচনা করার বিষয়ে বলা হয় পঞ্চাশের অধিক ইউরোপীয়ান পার্লামেন্টের সদস্য এই যৌথ রেজুলেশনে সংসদে নিয়ে আসেন এবং বিতর্কর পর এটি গৃহীত হয় পাশাপাশি রাখাইনে হত্যা সহিংস ঘটনা বেসামরিক নাগরিকদের সম্পদ ধ্বংস এবং বস্তুচ্যুত হবার ঘটনাটি ইউরোপীয় পার্লামেন্টে চরম উদ্বেগ প্রকাশ করে এবং হত্যা নির্যাতন ও ধর্ষণ বন্ধের জন্য মায়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানান